তরুণ নেতার নেতৃত্বে বিএনপি জেগে উঠেছে বন্ধু। আজকে ইনজন তারেক কামাল যে বেআইনি ভাবে অন্যায় ভাবে তাকে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে, তারপরে শারীরিক অত্যাচার করা হয়েছে, তাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তার থেকে তিনি আজকে আবার বাংলাদেশকে দিন রাত পরিশ্রম করে চলেছেন বন্ধুগণ। একটি মাত্র কারণ যে তিনি আজকে বাংলাদেশকে গণতান্ত্রিক একটা বাংলাদেশ হিসাবে দেখতে চান। বন্ধুগণ, গণতান্ত্রিক বাংলাদেশকে এই আওয়ামী লীগের অনির্বাচিত বেআইনি সরকার কি করেছে, রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে বন্ধুগণ। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তারা সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে তারা দলীয়করণ করার চেষ্টা করেছে, তারা প্রশাসনকে দলীয়করণ করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের প্রয়োজনে ব্যবহার করে তারা জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়নের টিম রোলার চালিয়ে দিয়েছে বন্ধুগণ। বন্ধুগণ, আজকে বক্তব্য দীর্ঘ করবো না, এখন বক্তব্যের সময় নেই। আজকে আমরা মাঠে নেমেছি, আমাদের সামনে মাত্র একটি লক্ষ্য, বাংলাদেশ ফিরে চাই। আমরা সেই বাংলাদেশ ফিরে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন, যে বাংলাদেশের স্বপ্ন দেশনেত্রী বেগম খাদিজা দেখেছিলেন, সেই বাংলাদেশ ফিরে চাই। বন্ধুগণ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখনো বন্দী। তিনি আজকে প্রায় 6 বছর ধরে প্রথমে কারাগারে, তারপরে হাসপাতালে, এখন থেকে গৃহে বন্দী করে রাখা হয়েছে। একটি মাত্র কারণ যে তিনি হচ্ছেন সেই গণতন্ত্রের প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, আর তিনি হচ্ছেন সেই হামিদনের বংশীবাদক, যে হামিদনের বংশীবাদক বাঁচিতে ফু দিলে লক্ষ কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসে বন্ধুরা। এই জন্যই তাকে আজকে আটক করে রাখা হয়েছে বন্ধুরা। আজকে এই অবৈধ সরকার, এই গণবিরোধী সরকার, গণতন্ত্র বিরোধী সরকার আজকে আমাদের সমস্ত সুন্দর অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা। এই 52 বছরে আমরা বাংলাদেশকে এখন পর্যন্ত এমন একটা ব্যবস্থা তৈরি করতে পারিনি যেখানে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, যেখানে সকল মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে, এটা সম্পূর্ণ হবে। এর জন্য দায়ী হচ্ছে আজকের আওয়ামী লীগ বন্ধুগণ, আওয়ামী লীগের সরকার বন্ধুগণ। আজকে এখানে সবাই আছেন, তরুণ যুবক আছেন, আমি জানি ওই পারে কাকরাইলে মধুমিতার দিকে, মতিঝিলের দিকে বহু সাধারণ মানুষ আজকে এসেছে। আমি যখন আসছিলাম, আমি কাকরাইলের মোড়ে দেখলাম সেই হাইম চর থেকে কয়েকজন বয়স্ক বৃদ্ধ মানুষ, তারা হাতের মধ্যে ফেস্টুন ধরেছে, গণতন্ত্র চাই, ভোটের অধিকার চাই, বয়স্ক লোক মানুষ, এটা বাস্তবতা বন্ধুগণ। আমি গত 2 দিন আগে রাস্তায় ট্রাফিক সিগন্যাল হওয়াতে সন্ধ্যার পরে আমার গাড়ি থেমেছিল, সেখানে একজন মহিলা হেজাব পরে মুখের মধ্যে মাস্ক দিয়ে তিনি তখন ছোট ছোট তোয়ালে বিক্রি করছিলেন, তিনি আমাকে দেখে গাড়ি থামাতে বললেন, কাজ নামাতে বললেন। তিনি বললেন যে আজকে আমি আমি এই সন্ধ্যার পরে আজকে বাধ্য হয়ে আমি আজকে এই তোয়ালে বিক্রি করছি, কারণ আমার সন্তানদের আমি দুবেলা একটু ভালো খেতে দিতে পারি না। আমি তাদেরকে স্কুলে পাঠাতে পারি না বন্ধুগণ। আজকে এই সভায় অসংখ্য শ্রমজীবী মানুষ, অসংখ্য শ্রমিক ভাই, হ্যাঁ শ্রমিক ভাই, শ্রমজীবী ভাই, কৃষকরা, অনেক পেয়েছে, আমাদের ছেলেরা কেউ পায়নি, কারণ সেই চাকরির দ্বারা নিজেদের ছেলেদের অর্থাৎ আওয়ামী লীগের এবং টাকার বিনিময়ে চাকরি দেয়। সমগ্র বাংলাদেশে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আজকে বিদ্যুতের দাম, জিনিসপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এমন একটা পর্যায়ে চলে পৌঁছেছে যে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রা চালাতে পারছে না বন্ধুরা। আজকে বিদ্যুতের কথা অনেক বলেছে, বিদ্যুতের নাকি স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে,
এমন চয়ন সম্পূর্ণ হয়েছে যে সারা বাংলাদেশে কোথাও বিদ্যুৎ নাই, 10 মিনিট পর পর বিদ্যুৎ যায়, সব ঢাকা শহরে নিয়ে এসেছে। আর সেই বিদ্যুতের দাম তারা বাড়া দিয়েছে, আর সেই বিদ্যুতের দামের জন্য, বিদ্যুতের জন্য তারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, দুর্নীতি করেছে এবং তার বিদেশে পাঠিয়েছে। কিছুক্ষণ আগে আমি আমির কর্তু সাহেবকে জিজ্ঞেস করছিলাম, আমাদের স্থায়ী কমিটির সদস্য আমির কর্তু, যে ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি বলে একটা রিপোর্ট করেছিলেন যে বাংলাদেশে গত 14 বছরে $100 বিলিয়ন পাচার হয়ে গেছে। বন্ধুগণ চিন্তা করা যেতে পারে, কল্পনার বাইরে। বন্ধুগণ এই একটা দেশ যার মানুষ দিন রাত্রি আরবে যায়, কুয়েতে যায়, কাতারে যায়, তা যে টাকা পাঠায় সেই টাকা পাঠ দিয়ে আমাদের এখানে আপনার সেই রিজার্ভ সেটাকে বৃদ্ধি পায়, আর আমরা তা দিয়ে আমদানি করি। আর সেই টাকা কি করে তারা, তারা চুরি করে, দুর্নীতি করে বিদেশে পাচার করে। বলুন, আবার নতুন একটা কায়দা শুরু করেছে। কায়দা কি? যে মধ্যে আমেরিকাতে বহু টাকা পাঠিয়েছিল তাদের দুর্নীতির, কারণ আমেরিকা থেকে আবার দেশে ফেরত আনছে। সরকার নিয়ম করেছে যে দেশে ফেরত আনলে 2.5% ইনসেন্টিভ পাবে, অর্থাৎ চুরিও করবে, বিদেশেও পাঠাবে, আবার দেশে আনবে, আবার 2.5% আবার পকেট থেকে কেটে নিবে। বন্ধুগণ এই সরকার মানুষের বিরোধী সরকার, এই সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এই সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে আমার দেশকে ফোকরা সেবা, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য দপ্তর ভেঙে পড়েছে। বন্ধুগণ আপনারা দেখছেন ডেঙ্গু আজকে কিভাবে ছড়িয়ে পড়েছে, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, মশা নিধনের কোনো ব্যবস্থা নেই, আর সবচেয়ে বড় ক্ষতি তারা যেটা করেছে যে আমার দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। আজকে জনগণ আর ভোট কেন্দ্রে যায় না, যায় নাকি? কয়েকদিন আগে